আসসালামু আলাইকুম এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম। একঘাত সমীকরণের সমাধান এখানে তোমরা দেখতে পাচ্ছ, একঘাত সমীকরণগুলো লিখে রাখা হয়েছে। এগুলো সমাধান তোমরা কিভাবে MS 100 ক্যালকুলেটর ব্যবহার করে করবে, এটি সমাধান আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে 3 × 5x − 3 = 2 × x + 2 হলে x ইকুয়াল টু কত, মানে x এর মান কত হবে সেটি তোমাকে বের করতে বলা হয়েছে। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। তোমার কাছে মনে হতে পারে যে এগুলো তুমি এমনিতে হাতে করতে পারবে, আসলে হাতে করলে তোমার MCQগুলো সমাধান যে 1 মিনিট সময় থাকে সেই 1 মিনিট সময়ের মধ্যে কিন্তু এগুলো করা সম্ভব নয়, যার কারণে আমি তোমাকে ক্যালকুলেটরে দেখাচ্ছি। তো এখানে প্রথমত যে প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু আমরা ক্যালকুলেটর অন করে দেখো সরাসরি সমীকরণটি ইনপুট করব ক্যালকুলেটরে, 3, তারপর বন্ধনী রয়েছে বন্ধনী, তারপর 5 5, তারপর এক্স, দেখো এক্স লিখলাম আলফা এবং এই বন্ধনীতে প্রেস করে এক্স লিখলাম, তারপর বন্ধনী ও দুঃখিত -3 -3, তারপর বন্ধনী, দেখো 3 × 5x − 3, তারপর ইকুয়াল টু দিব আলফা, দেখো আলফা এবং ইকুয়াল সিতে প্রেস করলে ইকুয়াল টু এসেছে, তারপর দেখো 2 × x + 2, দেখো 2, তারপর বন্ধনী দিয়ে দিলাম এক্স আলফা এবং এই বাটনে প্রেস করবে x + 2 + 2, বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখো সমীকরণটি কিন্তু আমরা লিখলাম, লেখার পর আমরা কি করব শিফট এবং সলভে দুইবার করে প্রেস করব। দেখো এই যে শিফটে প্রেস করলাম, এখানে এস বেসেছে সলভ, দেখো এক্স প্রশ্নবোধক আসবে শিফট সলভ, একটু অপেক্ষা করো দেখো তার আনসারটি কত আসে 1। এটি কিন্তু এভাবে তুমি করতে পারো। এখন ক্যালকুলেটরটি রিসেট করে, অনেক প্রশ্ন আছে যেগুলো এভাবে করলে কিন্তু নাও আসতে পারে, দেখি আমরা 2 নং এভাবে আসে কিনা। ক্যালকুলেটরটি রিসেট করে নিই, দেখো আমি একটু দ্রুত করছি, বন্ধনী √5 to the power, আবার বন্ধনী দিতে হবে, পাওয়ারে দুইটি সংখ্যা থাকলে অবশ্যই বন্ধনী ব্যবহার করবে, x + 1, আবার বন্ধনী দিয়ে দিলাম, দেওয়ার পর ইকুয়াল টু দিলাম বন্ধনী দিলাম, দেখো ঘনমূল 5, ঘনমূল দেখো ঘনমূল 5, আবার বন্ধনী দিয়ে দিলাম, পাওয়ার দিলাম, আবার বন্ধনী দিলাম 2x − 1, আবার বন্ধনী দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে যে ক্যালকুলেটরে শিফট এবং সলভে দুইবার করে প্রেস করব, একটু অপেক্ষা করব, দেখব আমরা এটির আনসার আসে কিনা, যদি আসে তাহলে ভালো, যদি না আসে তাহলে আমরা ভিন্ন আরেকটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমরা অবলম্বন করব। তো আমরা একটু অপেক্ষা করছি মানটি আসলে আসে কিনা সেটি দেখার জন্য। তো অনেকেই কিন্তু মনে করে যে ভিডিওগুলো আসলে মানে কেটে কেটে তারপর করা হয়, আসলে আমি ক্যালকুলেটরের ভিডিওগুলো সবসময় চেষ্টা করি আর যেন কোনো প্রকার কাটিং না করে যেন ভিডিওগুলো করা হয়, কারণ অনেকেই ভাবে যে ভিডিওগুলো কাটিং করে করার ফলে কিন্তু মনে করে যে তারা আমি আনসার এমনিতে মিলিয়ে নিচ্ছি বা সমস্যা হচ্ছে বা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, এরকম অনেকেই মনে করে, যার কারণে আমি কিন্তু ভিডিওগুলো মানে কাটিং করে মানে ভিডিওগুলো কেটে কেটে কোনো সময় তৈরি করি না, একটা না করতে থাকি যাই হোক না কেন। দেখো এখানে কিন্তু আনসার আসে না, এখন আমরা কি করব, এটি কেন সলভ বাসবে সেটি আমার যতটুকু ধারণা, দেখো এখনো কিন্তু আনসার আসেনি, এতক্ষণ সময় পরীক্ষার হলে কিন্তু তুমি অপেক্ষা করতে পারবে না, যার কারণে আমি ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম। দেখো রিসেট করে ভিন্ন যে পদ্ধতিটি রয়েছে সেটি আমরা অবলম্বন করব, প্রথমে বাম পাশের অংশটুকু √5 to the power x + 1 লিখব, বন্ধনী √5 to the power x + 1, দেখো √5 to the power x + 1 লেখার পর তুমি এই ক্যালসি বা সলভে প্রেস করবে এক্স প্রশ্নবোধক বাজবে, এখানে দেখো 1/7, এখন এক্স এর পরিবর্তে 1/7 দিয়ে সমান চিহ্নে প্রেস করো, দেখো কত এসেছে 2.5, এটি তোমরা লিখে রাখবে 2.5, আবারও সলভে প্রেস করো, প্রেস করার পর 5/7 5/7 লিখো, লিখে সমান চিহ্নে প্রেস করো, দেখো 3.9, এটির মান এসেছে 3.9, আবার সলভে প্রেস করো, প্রেস করে 1 লিখো,
1 লিখে সমান চিহ্নে প্রেস করো, দেখো 5 এসেছে, এটির মান এসেছে 5। আবার সলভে প্রেস করো, 5 লিখে সমান চিহ্নে প্রেস করো, 125। দেখো x এর এখানে ভ্যালু বসানোর পর কিন্তু এই নতুন মানগুলো আমরা পেয়েছি। এখন দেখো এই পাশেও আমরা এটি লিখে x এর এই মানগুলো বসানোর পর যার মানের সাথে মিলবে সেটি আনসার হয়ে যাবে। অন বাটনে প্রেস করে আমরা গণমূল, দেখো এই যে গণমূল দিয়ে দিলাম, গণমূল 5 বন্ধনী টু দি পাওয়ার বন্ধনী দিয়ে 2x - 1 - 1 বন্ধনী দিলাম। দেখো গণমূল 5 টু দি পাওয়ার 2x - 1। এখন আমরা এই সলভে প্রেস করলাম, দেখো x প্রশ্ন মধ্যে কি এসেছে, আমরা এখানে কি করব 1/7 লিখব, 1/7 ঠিক আছে, সমান চিহ্নে প্রেস করো, দেখো এখানে 2.5 এর সমান এসেছে কিনা, দেখো এখানে আসেনি, 0.6 এসেছে, তার মানে এটি সঠিক উত্তর নয়, কোন অপশন টি। আবার সলভে প্রেস করো, প্রেস করার পর 5/7 লিখো, 5/7 মানে x এর ভ্যালু লিখছি আমরা, দেখো 1.25, দেখো এখানে আমরা এসেছিল কি 3.9। আবারও সলভে প্রেস করো, 5 লিখো, 5 লিখে সমান দাও, দেখো এখানে 125 এসেছে, এখানে শুধু 1 এসেছিল, এটিও কিন্তু সঠিক নয়। আবার সলভে প্রেস করো, প্রেস করে 5 লিখো, 5 লিখে সমান দাও, দেখো 125 এসেছে, তার মানে এটি হলো তার সঠিক আনসার। তো এইভাবে কিন্তু করতে পারো। পরবর্তী যে 3 নং অঙ্কটি রয়েছে সেটিও আমি একটু দ্রুততার সাথে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো ক্যালকুলেটর রিসেট করে নিলাম, আমরা প্রথমে বন্ধনী দিয়ে দেবো, তারপর দেখো এখানে কিন্তু 11√5, তার মানে আমরা 11 দিয়ে তারপর এই যে দেখো √ দিয়ে দিলাম, 5 বন্ধনী দিলাম, এভাবে লিখবে টু দি পাওয়ার বন্ধনী দিয়ে 5x - 2 বন্ধনী দিয়ে দিলাম। এখন সলভে প্রেস করো, প্রেস করে x প্রশ্ন থেকে আসার পর 7 লিখো, 7 লিখে সমান দাও, দেখো এখানে 125। আবার সলভে প্রেস করো, 1 লিখো, 1 লিখে সমান দাও, দেখো এখানে 1.5 এসেছে, 1.5। আবারও সলভে প্রেস করো, 3/5 লিখো, লিখে সমান দাও, দেখো এখানে 1.15। আবার সলভে প্রেস করো, 1/3 লিখো, লিখে সমান দাও, 0.9। এখন দেখো ডান পাশের অংশটুকু আমরা লিখব, দেখো অন বাটনে প্রেস করে বন্ধনী 5√, দেখো 5√5 বন্ধনীতে টু দি পাওয়ার 2x + 1 বন্ধনী দিয়ে দিলাম, দেখো 2x + 1 লিখে এখন সলভে প্রেস করো, প্রেস করে এখানে 7 লিখো, লিখার পর সমান চিহ্নে প্রেস করলে যদি 125 আসে তাহলে এটি সঠিক, দেখো 125 প্রথমেই চলে এসেছে, আর বাকিগুলো তুমি চাইলে এইভাবে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের এই ভিডিওতে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষা বিষয়ক যে কোনো সংবাদ সেই সাথে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত বা অন্যান্য বিষয়ের যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।